ঘটনায় অভিযুক্ত ইকবালের 7 দিনের রিমান্ড পীরগঞ্জে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে উত্তেজিত করে অগ্নিসংযোগের হোতা রবিউল সৈকত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার মিশনে অংশ নিয়ে আজিজুল সহ 4 জন গ্রেপ্তার উখিয়ায় 6 জন হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি এবং দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পায়রা সেতু কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সড়ক যোগাযোগ অর্থনৈতিক খাতে নবদিগন্তের সূচনা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আটিভি জেলা সংবাদে শুনছিলেন শিরোনাম পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিব আফরোজ জানাবো বিস্তারিত সংবাদ কুমিল্লা পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনায় মূল হোতা ইকবাল হোসেন সহ 4 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন এদিকে রংপুরের পীরগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতা সৈকত মণ্ডল ও সহযোগী রবিউল ইসলামকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব বিস্তারিত জুবায়ের সানি রিপোর্টে প্রধান অভিযুক্ত ইকবাল ফয়সাল হুমায়ুন ও ইকরামকে আদালতে হাজির করে 10 দিন করে রিমান্ড চায় পুলিশ শুনানি শেষে আদালত 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত পুলিশ সুপার তানবীর আহমেদ জানান এই ঘটনায় আরো কারো সংশ্লিষ্টতা আছে কিনা রিমান্ডে নেয়ার পর সে বিষয়ে নিশ্চিত হতে পারবে পুলিশ এর পিছনে কারা জড়িত অনেক কিছু জড়িত আছে আমরা এই জিনিসগুলো উত্তর খুঁজছি সবার মতো এইগুলো আর না এগুলো আমরা কালকেই তাকে কলকাতা থেকে নিয়েছি আমাদের একটু সময় লাগবে রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতা সৈকত মণ্ডল ও সহযোগী রবিউল ইসলামকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেফতার করেছে র‍্যাব র‍্যাব জানায় সৈকত মণ্ডল ফেসবুকে উস্কানি ছড়িয়ে সাধারণ জনগণকে উত্তেজিত করে তোলে আর এ কাজে সে কাজে লাগায় তার ফেসবুক ফলোয়ারদের পীরগঞ্জের ঘটনায় সে বিভিন্ন ধরনের মিথ্যা আপনি দেখেছেন যে একটা পোস্ট করেছে ইনস্ট্যান্ট যে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে এই যে একটি উস্কানিমূলক একটি মিথ্যা তথ্য ইনস্ট্যান্ট সে দিয়েছে সবাইকে জড়ো হতে হবে এই জিনিসটা তার তখনকার স্পটে তার এই যে ফেসবুক ফ্রেন্ডে যে ফলোয়ার বা তার পেজে যে এত লোক রয়েছে যেটা গুজব ছড়ানোতে তার পক্ষে থেকে একটি কার্যকর ভূমিকা পালন করেছে এদিকে রংপুর জেলা প্রশাসনের আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেন হামলার ঘটনায় নিরাপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না আর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ত্রাণ প্রতিমন্ত্রী এই এলাকার জনগণের মধ্যে যে ভীতি ছিল আমরা প্রশ্ন করে জানতে পেরেছি তাদের ভয়টাও তারা কেটে গেছে তারা এখন বাংলাদেশ সরকারের উপর তাদের আস্থা সম্পূর্ণ আছে তারা অস্বীকার করেছে এবং সার্বিক সহযোগিতার জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছে এদিকে চট্টগ্রামে পূজা মণ্ডপে হামলার চেষ্টা ও পুলিশের উপর হামলার অভিযোগে যুব অধিকার পরিষদের নেতা সহ 10 জনকে গ্রেফতারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ জুয়ার সানি আরটিভি ঢাকা এদিকে সহিংসতার ঘটনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিভাগীয় তদন্ত কমিটি গঠন 1972 সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠান ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন শ্যামাপূজা বর্জন সহ 11 দফা দাবি জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা দুপুরে রাজধানীর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগে অবস্থান ও অনশনকালে এসব দাবি জানান তারা এদিকে একই দাবিতে সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন সহ বিভিন্ন সংগঠন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিচ্ছে তার প্রশংসা করেছে প্রতিবেশী দেশ ভারত দুপুরে সিলেট টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একটি পক্ষ ষড়যন্ত্র করছে তারা এ ধরনের সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে তবে জড়িত কেউ ছাড় পাবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী এটা খুবই দুঃখজনক ইস্যু এবং খুব লাইকলি যে এর পিছনে একটা ষড়যন্ত্র আছে আগামী 2 বছর পর আমাদের নির্বাচন হবে এই সময় আপনারা বিভিন্ন রকমের ষড়যন্ত্রের শিকার আমরা হব এবং ইস্যু ডাই আউট দেয়ার
এবং এটা শাস্তি যাদের যাদের পাওয়া সবাইকে শাস্তি দেওয়া হবে। সুতরাং এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি না করাটাই বোধহয় সমীচীন। কুমিল্লার সাম্প্রদায়িক হামলার দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ রায়। সকালে কুমিল্লার কাপড়িয়াপট্টি চাঁদবাড়ি রক্ষা কালী মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় গয়েশ রায় বলেন, সরকারি ইন্ধন এবং পৃষ্ঠপোষকতায় এই ঘটনা ঘটেছে। বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি নিতাই রায় চৌধুরী, সাবেক মন্ত্রী গৌতম রায় চৌধুরী ও ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন এ সময় উপস্থিত ছিলেন। কক্সবাজারের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার মিশনে অংশ নেয়া আজিজুল হক সহ চারজনকে গ্রেপ্তার করেছে এপিবিএন। দুপুরে সংবাদ সম্মেলনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক নাইমুল হক জানান, উখিয়ার লোহার ব্রিজ এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে মুহিবুল্লাহর হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যেই ইলিয়াস নামে এক আসামি আদালতে জবানবন্দি দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল হত্যার কথা স্বীকার করে এবং হত্যায় বিভিন্ন পর্যায়ে মোট ১৯ রোহিঙ্গা অংশ নেয় বলে জানায় এপিবিএনের এই কর্মকর্তা। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করায় তাকে হত্যা করা হয়। এদিকে উখিয়ায় হামলায় হতাহতের ঘটনায় এখনও পর্যন্ত মামলা হয়নি। গতকাল ঘটনাস্থল থেকে অস্ত্রসহ একজনকে আটক করা হয়। গেল রাতে ছয়জনের মরদেহ জানাজা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসা দুর্বৃত্তদের হামলায় ছাত্র শিক্ষক সহ ৬ জন নিহত হয়। কমেছে তিস্তা ও যমুনা নদীর পানি, তারপরও দুর্ভোগ কমেনি নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষের। ঘরবাড়িতে পানি থাকায় বিপাকে পড়েছেন তারা। পানিতে ফসলি জমি ডুবে থাকায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। কয়েক জেলায় ভাঙনে ঘরবাড়ি হারানোর আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী মানুষের। লালবনিরহাটের পানির স্রোতে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। রংপুর ও কুড়িগ্রামেও দুর্ভোগে আছে নিম্নাঞ্চলের মানুষ। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও তলিয়ে গেছে চরাঞ্চলের ফসলি জমি। নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানি থাকায় খেয়ে না খেয়ে দিন কাটছে দুর্গতদের। নীলফামারিতেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। দর্শক, নীলফামারির বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মী হাসান রাব্বি প্রধানের কাছ থেকে। তিস্তা নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পাওয়ায় নীলফামারি জেলার ডিমলা উপজেলার ৬টি ইউনিয়ন এবং জলঢাকা উপজেলার একটি ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়ে। এতে প্রায় ৪০,০০০ মানুষ, ৭,৫০০ পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে, প্রায় কয়েক শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এইসব মানুষ বাঁধে উঁচু স্থানে এবং তাদের আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নেয়। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে পানি উন্নয়ন বোর্ড পানির তোর সামলাতে ফ্লাড বাইপাস কেটে দেয়। এরপর এইসব মানুষ অনেকেই, যারা বাঁধের নিচে আছে তারা খোলা আকাশের নিচে, কেউ বা তাঁবুর নিচে আছে। তাদের শুকনো খাবার ছাড়া এবং খাদ্যের যে সংকট সেটা মোকাবেলায় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ডিমলার ৬টি ইউনিয়নের জন্য ৪০ মেট্রিক টন চাল ১০ লাখ টাকা এবং জলঢাকা উপজেলার একটি ইউনিয়নের জন্য ১৫ মেট্রিক টন চাল এবং ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান রাবি প্রধান। পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পায়রা সেতুর উদ্বোধন হচ্ছে কাল। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্ণফুলী সেতুর আদলে নির্মিত দৃষ্টিনন্দন এই সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর ধুমকিতে নির্মিত এই ব্রিজটি উদ্বোধনের খবরে দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে উৎসবের আমেজ বইছে। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের সহজ সড়ক যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক উন্নতি সহ নব দিগন্তের নতুন সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকাসহ অন্যান্য জেলা থেকে যাতায়াতের দূরত্ব কমবে সূর্যোদয় সূর্যাস্তের সমুদ্র সৈকত কুয়াকাটায়। এর মধ্যে দৃষ্টিনন্দন এই সেতুটি দেখতে ভিড় করছেন মানুষ। দর্শক, পটুয়াখালীর পায়রা সেতুতে রয়েছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সালাউদ্দিন, এই সেতু চালু হলে যোগাযোগ ব্যবস্থায় কি ধরনের উন্নয়ন হবে? দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষে আগামীকাল সকালে শুভ উদ্বোধন হতে যাচ্ছে পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পায়রা সেতু। সকাল ১০টায় পটুয়াখালীর দুমকি উপজেলা প্রান্তে লেবুখালী ব্রিজের দক্ষিণ প্রান্তে
माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্বপ্নের সেতু উদ্বোধন করবেন। আমি এখন দাঁড়িয়ে আছি সেই চট্টগ্রামের কর্ণফুলীর আদলে নির্মিত ঝুলন্ত এই পায়রা সেতু, যাকে বলা হয় স্থানীয় ভাষায় লেবুখালী ব্রিজ। আমি এখন এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি যে আগামীকাল সকাল 10টায় এই উদ্বোধনকে ঘিরে এই অঞ্চলে এখন মানুষের ভিতরে আনন্দ উৎসব বইছে। ইতিমধ্যে আজকে সকালে আনন্দ মিছিল করেছেন আমাদের এলাকার মানুষজন, ছাত্রলীগের কর্মীরা, নেতারা, তারা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। আজকের এই ব্রিজটি কুয়েট ফর ফাউন্ডেশন, আরব ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত। এই ব্রিজটির নির্মাণে ব্যয় হয়েছে 1170 কোটি টাকা। এই দৃষ্টিনন্দন ব্রিজটি চালু হয় এই দক্ষিণ অঞ্চলের, যেমন একদিকে যোগাযোগ ব্যবস্থার নবদিগন্তের সূচনা হবে, অন্যদিকে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। পটুয়াখালী যে কুয়াকাটা সমুদ্র সৈকত আছেন, সমুদ্র সৈকতের প্রসার ঘটবেন। আমাদের দক্ষিণ অঞ্চলে যে উন্নয়নে দর্শে অর্থনৈতিক জোনে পরিণত হওয়া একটা হাতছানি দিচ্ছেন। হাবিবা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুফতি সালাউদ্দিন। পঞ্চগড় সদরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে দুজন, এই সময় আহত হন আরও দুজন। দুপুরে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কের জগদল ঠুটা পাখুরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রাশেদুল ও শাহিন মোটরসাইকেল যোগে শহরে যাচ্ছিলেন। ঠুটা পাখুরি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদুল ও রিফাত নিহত হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চগড় সদর থানার ওসি জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইলের দেলদুয়ারের রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার দেওয়াজান গ্রামের ফজলুল হকের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নামার এক পর্যায়ে তাদের সারা শব্দ না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস এসে দুজনের মরদেহ উদ্ধার করে। নিহতের সম্পর্কে মামা ভাগদে। এদিকে পাবনা শহরের অনন্ত বাজার এলাকায় পারিবারিক বিরোধে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সমন্দির বিরুদ্ধে। সিরাজগঞ্জে কামারখন্দ থেকে রোকসানা নামে এক নারীর এবং পটুয়াখালী ঢাকা রুটের একটি লঞ্চ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দিনাজপুরের হিলি স্থলবন্দর, হিলি চেকপোস্ট ও ইমিগ্রেশন পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে স্ক্যানার মেশিন ও মেডিকেল সেন্টার স্থাপন করে স্ক্যানার পদ্ধতি আরও জোরদার করতে তাদের এই পরিদর্শন। সকালে অতিরিক্ত সচিব সাইদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি পরিদর্শনে আসেন। পরে স্বাস্থ্যবিধি মেনে আমদানি রপ্তানি, পাসপোর্ট, যাত্রী বাড়াবার সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন অতিরিক্ত সচিব সাইদুর রহমান ও অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার মির্জাদি সাবিনা ফ্লোরা সহ আরও অনেকে। মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরে চলছে ইলিশ শিকার ও বেচাকেনা। চরাঞ্চলের অন্তত 36টি স্থানে অস্থায়ী আড়ত বসিয়ে চলছে এই বেচাকেনা। তবে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাত দিন অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন প্রশাসন। শরীয়তপুর প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের তথ্যছবিতে শাহাবুদ্দিন সাহেবের রিপোর্ট। অন্যান্য বছরের তুলনায় এই মৌসুমে কম ইলিশ ধরা পড়লেও থেমে নেই পদ্মা মেঘনায় ইলিশ শিকার ও বেচাকেনা। প্রশাসন তৎপর থাকলেও তাদের চোখ ফাঁকি দিয়ে দিনে রাতে চলছে ইলিশ শিকার, বেচাকেনা হচ্ছে পাড়েই। জেলেরা বলছেন অপর্যাপ্ত সরকারি সহায়তা, ঋণের বোঝা ও পাওনাদারদের পাওনা পরিশোধ করতে জেল জরিমানা উপেক্ষা করে প্যাটের দায়ে বাধ্য হয়েই নদীতে মাছ ধরছেন তারা। 20 কেজি চাল আমাদের কি হয়, যদি এর সাথে কিছু টাকা পয়সা দিত তাহলে একটা কিছু করা যেত। কিস্তি চালাবে সাফে প্যাটের দায়ে আমাকে বাধ্য হয়ে নামতে। সরকার যে সাহায্য দেয় এই সাহায্য আমরা ঠিকমতো পাই না। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 25,000 আর অনিবন্ধিত জেলে রয়েছে প্রায় 34,000। এর মধ্যে সরকারি সহায়তা ভিজিএফ এর চাল পেয়েছে 19,000 জেলে। অন্য জেলা থেকে জেলে এনে মা ইলিশ শিকার করাচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা। 19,000 লোকে মাত্র খাদ্য পাচ্ছে, আর বাইরে যারা আছে তারা কিন্তু পাইতেছে না। প্রত্যেকটা জেলেরে এক একটা কার্ড করে দেওয়ার জন্য আমি আমার সরকারের কাছে আমি অনুমতি করি। রাত দিন অভিযান অব্যাহত আছে বলছে প্রশাসন। বিভিন্ন সময় নদীতে নামছে এবং অভিযান পরিচালনা করছে, এবং আমরা সমস্ত আড়ত এবং বরফ কলগুলোকে বন্ধ রেখেছি, এবং যেখানে যেখানে মাছ বিক্রির খবর আমরা পাচ্ছি সেখানে গিয়ে আমরা অভিযান পরিচালনা করছি এবং তাদেরকে জেল জরিমানার
আওতায় নিয়ে আসছি। কঠোর নজরদারি ও খাদ্য সহায়তা সত্ত্বেও জেলেরা গোপনে নদীতে জাল ফেলছে বলছে মৎস্য বিভাগ। পানি সংরক্ষণ অভিযানের আওতায় আমরা এ পর্যন্ত 322 জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছি। আমাদের এই কার্যক্রমের আওতায় বিজিএফ কার্যক্রম চলমান আছে। এই কার্যক্রম 25 অক্টোবর পর্যন্ত জোরালোভাবে পরিচালিত হবে। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 14 শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কারের দাবিতে আবারও আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। গেল শুক্রবার বিকেলে ঢাকা অফিসে এ নিয়ে বৈঠক শুরু হয়। টানা 3 ঘন্টা বৈঠকের পর কোনো সিদ্ধান্ত ছাড়াই সন্ধ্যা 7:30টায় বৈঠক শেষ হলে আবারও আমরণ অনশন ও লাগাতার অবস্থান ধর্মঘট শুরুর ঘোষণা দিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এর আগে গেল 26 সেপ্টেম্বর পরীক্ষার হলে ঢোকার সময় শিক্ষিকা ফারহানা ইয়াসমিন 14 শিক্ষার্থীর চুল কাছি দিয়ে কেটে দেন। শেষ করব জেলা সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবালের 7 দিনের রিমান্ড। পীরগঞ্জে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে উত্তেজিত করে অগ্নিসংযোগের হোতা রবিউল ও সৈকত। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার মিশনে অংশ নিয়ে আজিজুল সহ 4 জন গ্রেপ্তার। উখিয়ায় 6 জন হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। এবং দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পায়রা সেতুর কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সড়ক যোগাযোগ ও অর্থনৈতিক খাতে নবদিগন্তের সূচনা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।